এটা কোথায়? তুই কি গাড়ির উপরে চলে যাবি নাকি? হ্যাঁ সোমবার উইকের প্রথম দিন, ঝলমলে রোদ উঠেছে বাইরে, তার সঙ্গে তেতে পোড়া গরম। তো কুটুস এখনো ঘুম থেকে ওঠেনি, কুটুস এখন ঘুমাচ্ছে, ওকে ইচ্ছা করে ডাকিনি। সামার ভ্যাকেশন যেহেতু পড়ে গেছে, তাহলে একটুখানি রেস্ট দেওয়াটাই তো উচিত। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে হেলদি ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ওটসের চিল্লা। আমি চিল্লা বলি, ওটাকে প্যানকেক টাইপেরও বলে ওটস দিয়ে। তো ওটা খুব টেস্টি হয় আর কি, ওটসটাকে গ্রাইন্ড করে, তোমরা অনেকেই হয়তো খাও জানো, ওটসটাকে গ্রাইন্ড করে ওটার মধ্যে যা যা ভেজিটেবলস আছে আর কি, আমি যেমন আজকে দিয়েছি গাজর আর বিনস আর একটু লঙ্কা কুচি করে, ভাল লাগে একটুখানি চাট মশলা দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। তো ওইটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আমি এটা মাঝে মাঝেই খাই জানো তো, ওটসটা এমনি না খেয়ে যদি এরকম একটু চিল্লা বানিয়ে খাওয়া যায় তো খুব সুন্দর লাগে আর কি। আজকে দিনটা না খুব কেমন জানি একটা বোরিং বোরিং লাগছে আর কি। তো টুবুও জানো কলকাতাতেই আছে, তো আজকে একটা জায়গায় আমাদের বেরুবেরু করতে যাওয়ার কথা। জানি না কতটা কি প্ল্যানিংস হবে, ওরা দুপুরবেলা আসার কথা, দুপুরে মানে 3:30 নাগাদ আসবে। একটা জায়গায় যাব বলে ভেবেছি, কোথায় যাচ্ছি সেটা ধীরে ধীরে আমি তোমাদের বলবো, কারণ আমার তো প্ল্যানিং করলে সেটা ক্যান্সেল তো মাঝে মাঝে হয়েই থাকে তোমরা জানো। তো এই জন্য যতক্ষণ না সেটা ফ্রুটফুল হচ্ছে তোমাদেরকে বলছি না, তো গেলে তো দেখতেই পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি। তো যাই হোক কোথাও একটা যাবো আর কি, কারণ আজকে আমার প্রচণ্ড বোরিং বোরিং লাগছে কেমন জানি সকাল থেকে। তো যাই হোক, সোমকে বলছিলাম যে চলো আজকে কোথায় ঘুরে আসি, ওদেরকেও টুবুকেও ফোন করলাম কালকে রাতে যে এখানে চলে এসো, এখান থেকে কোথাও একটা কাছাকাছি কাছাকাছি কোথাও একটা গিয়ে সন্ধ্যেটা কাটিয়ে আসবো। তো দেখা যাক কোথায় যাই, আপাতত ব্রেকফাস্ট করে নিই। এই যে আমার ওটসের চিল্লা, খুব সুন্দর হয়, একটু ক্রিস্পি ক্রিস্পি হয় যেহেতু ময়দাটা দেওয়া থাকে, একটু সুজিও দেওয়া থাকে ভেতরে। এটা আমার সস দিয়ে একদম সিম্পল ব্রেকফাস্ট। কুটুস সেটা খেতে একদমই পছন্দ করে না, বাচ্চা মানুষ, ওর এখন ওটস খাওয়াটা অতটাও পছন্দ করবে না, সেটা স্বাভাবিক ব্যাপার। তো যার জন্য ওর জন্য নুডলস করিয়েছি। তো ও এখন শুয়ে থাকুক, ওকে এখন ডাকবো না, তো এখন ঘুমোচ্ছে, ও উঠলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। ও নুডলস খুব পছন্দ করে সস টস দিয়ে, বাচ্চা মানুষ তো একটু নুডলস টুডলস ভালোবাসবেই। তো ওর জন্য আজকে নুডলস করানো হয়েছে, ভেজ নুডলস। ওপরেরটা করে নিয়ে তারপর স্নান করতে যাও, নিচের আরেকটা নেক্সটটা করে নাও, নিয়ে তারপর স্নানে যাও। গুড বয় তো তুমি, করে নাও তাড়াতাড়ি করে, প্র্যাকটিস করে নাও। কুটুসের এখন শিক্ষা প্রদান পর্ব চলছে, করে নাও, কয়েকটা করে নাও, কয়েকটা করে উঠে যাও, তাহলে ছুটি। কুটুস হচ্ছে আমের পোকা যাকে বলে, মানে ওকে সারাদিন যদি তুমি আম দিয়ে দাও, আমের সিজনে সারাদিন যদি ওকে আম দিয়ে দাও, ও সারাদিন বসে আম খাবে, কোনো ব্যাপার না। তো আমারও ভালো লাগে, কিন্তু আমি অত আম লাভার নই, কিন্তু ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তো এখন কাটলাম আর কি, কেটে দেখি মিষ্টি, রাসায়নিক মিষ্টি আর কি, একটু দামটা বেশি পড়েছিল যেহেতু প্রথম প্রথম দেখবে যখন আম ওঠে আমটা একটু বেশি দাম নেয়, তারপর পরে যখন এটা ভীষণভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দামটাও একটুখানি ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, তো আমার ছেলে তো আম দেখে অজ্ঞান হয়ে পড়ছে রাস্তার মধ্যেই, তো আমি বললাম ঠিক আছে অন্তত 1 কিলো নিয়ে দেখি কেমন, কারণ এখন মিষ্টি হবে, আমি ভেবেছিলাম মিষ্টি হয়তো অতটা হবে না, কিন্তু সত্যি আমটা খুবই মিষ্টি, এবার ভালোই ভালোই লাগছে খেতে। এই দেখো, এটা হচ্ছে তোমার সিজনের প্রথম আম, বললাম সেদিনকে কিনে আনলাম, দেখলে আগের আগের ব্লগে। মিষ্টি আম, মিষ্টি করে খাবো, মিষ্টি আমটা খাও। বাজে দুপুর 2:30 আর খিদে পেয়ে গেছে। তো দুপুরে হচ্ছে একদম সিম্পল মেনু, বিশেষ কিছু হাবি যাবি কিচ্ছু নেই। তো লাঞ্চটা সেরে নিন, বেলা হয়ে গেছে অনেকটাই। তো আজকের মেনু হচ্ছে এই যে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল, কাতলা মাছের, তারপর তোমার ডাল, মুগ ডাল, তারপর চুনো মাছের চচ্চড়ি,
আর এদিকে তোমার পেঁপের চাটনি। তো এই হচ্ছে আজকের আমার সিম্পল মেনু দুপুরের। গুড ইভিনিং, এখন আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দিয়েছি। তো 7:30 বাজে এখন, সন্ধ্যে 7:30 বাজে। তো ট্যুরটা আমাদের কালেক্ট করতে হচ্ছে জোড়া মন্দিরের ওখানে, তো আমরা ওখানটা যাচ্ছি। এই যে আমার বিগ বয় রেডি হয়ে গেছে, প্রচণ্ড গরম আজকে, মানে হাঁপশিয়ে যাচ্ছি গরমে, কি বলতো এত গরম লাগছে, ঠান্ডা জল। চলো 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 তাড়াতাড়ি চলো। এই যে দুই মক্কেল আসলেই সঙ্গে সঙ্গে ছুটে ছুটে চলে আসবে। কত কাঁঠাল হয়েছে গাছটাতে, এই খাদিমস, এই দোকানটা বেশ ভালোই করেছে, বাগুইয়া টি বাজার করেছে। নাম বলতে শিখে গেছ তো, এলাম অ্যাট লাস্ট আমাদের ফেভারিট জায়গাতে, পেট পুজো করতে। আবার পেট পুজো করতে দ্যাট ইজ তন্দুর পার্কে আবার চলে এসেছি। তো তন্দুর পার্কটা এখানে পার্কিং এ এসেছি। কি হয়েছে, চলো চলো, এই যে এই যে এই যে এই যে কি 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 কোলে 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 এত বাইনা কান্না, দেখি 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 ফটো উঠছে, কিন্তু কান্না ফটো উঠবে। দেখো চেঞ্জ করছে পুরো কোলের মধ্যে। এই দুষ্টু কি করলি, চলো চলো। তো আমরা এখন অর্ডার টর্ডার দিয়ে বসে রয়েছি, কি অর্ডার দিয়েছি, অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে পরপর পরপর। তো কি আসছে আসছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ বাদে। আমরা তো একটু খাদ্য রসিক তোমরা জানো, হ্যাঁ বিভিন্ন রকমের খাবার আমরা খেতে খুব ভালোবাসি, তো সেগুলো আসছে। এই যে আমাদের ফার্স্ট আইটেম তন্দুরি ভেটকি, এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, এখানে ওয়াটারমেলন ভার্জিন হোয়াইট, ওইদিকে এখানে ওয়াটারমেলন। তো আমাদের মকটেল রেডি, হ্যাঁ সার্ভ করে দিন। তোমার আইটেমটা কি,
আর মকটেল চিনির আইটেমটা কি বাংলা খিচুড়ি কুটুস আমাদের বাকি আইটেম চলে এসছে, বাটার গার্লিক নান, এদিকে মাশরুম, এটা হচ্ছে চিকেন চিকেন কুরচান। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, ভালোই খেলাম, আর লাস্টের টুটি ফ্রুটি আইসক্রিমটা জাস্ট মানে কিছু বলার নেই, অপূর্ব অপূর্ব। জানা তন্দুর পার্কে যারা আসবে অবশ্যই টুটি ফ্রুটি আইসক্রিমটা ট্রাই করো, অস্বাভাবিক খেলো। সিরিয়াসলি আমি বহুদিন পর এত টেস্টি টুটি ফ্রুটি আইসক্রিম খেলাম। এটা কোথায়, তুই কি গাড়ির ওপরে চলে যাবি নাকি? হ্যাঁ এখন এই মাত্র বাড়িতে ঢুকলাম, অনেক রাত হয়ে গেছে, দেখো রাত্রি 12:10, খুব বেশি রাত হয়ে গেছে। তো দারুণ খাওয়া দাওয়া হলো, আর গ্রিল ভেটকিটা যেটা ছিল সেটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। তন্দুর পার্কের রান্না তো যারা খেয়েছো জানো ভীষণই ভালো, ভীষণই টেস্টি, সবকটা আইটেম জাস্ট একদম ব্যাপক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, কি করছো? এখনো ঘুমের ঘোর কাটেনি তার, ঘুমের মধ্যে হাঁটবি নাকি? হ্যাঁ চিনি রানি, ঘুমের মধ্যে হাঁটবে নাকি? কালকে তুমি খুব বুট উগালছিল তো, একটু ওষা দেখ চিনি চলে যাচ্ছে, ওট চিনি চলে যাচ্ছে, কাদু করে না, কাদু করে না, টাটা 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 চিনি। গুড মর্নিং এভরিওয়ান, এখন নাইট নয় এখন মর্নিং। কালকের ব্লগটা আমি আজকে পর্যন্ত কন্টিনিউ করলাম, যেহেতু তোমার টুকুরা কালকে ছিল, কালকে ওরা যায়নি, কালকে তো থাকারই কথা ছিল। তো রাত্রেবেলা তো দেখলে আমরা ফিল্ডাম অনেক রাতই হয়ে গেছিলো, 12 বেজে গেছিলো ফিরতে ফিরতে, তো খুব ভালো কাটলো। হ্যাঁ অসম ফুড যাকে বলে, ভীষণ সুন্দর। আর আমি তন্দুর পার্ক তো অত দূর বলে মাঝে মাঝে হয়তো যাওয়া হয় না, কিন্তু গেলে সত্যি খুব ভালো লাগে। তো আর সবাই মিলে তো আড্ডা আড্ডা মারা যায়, প্লাস খাওয়াটাও বেশ জম্পেশ হয়েছে আর কি, তো খুবই ভালো লেগেছে। তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার খুব শিগগিরই। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক কমেন্ট করো আমাকে। আচ্ছা তো টাটা, আজকে গুড নাইট বলবো না কারণ আজকে নাইট নয়। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক 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 এনজয় করো।